আসসালামু আলাইকুম, পুলিশ ওয়ালরা সবরে স্বাগতম। আশা করি সব ভালো আছেন, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। তো আমি ওখানে রাঁধবো হইলো গিয়া চপ বিরান আখনি আর ডিম সিদ্ধ করিয়া ডিমরে বাজমু। তো আমি আজকে আখনিটা রাঁধবো হইলো গি রাইস কুকারও হাফ, আর হাফ আমি চুলা ধরমু। তো উইন মাঝে আমি চপ বিরান বুয়াই দিছি, আর আখনির লাগে আমি তেল আর ঘি থুড়া মিক্স করিয়া দিলাইছি, আর এর মাঝে আমি পেঁয়াজ দিছি, আর এখানে মাঝে লইছি আর হইল গিয়া ডালচিনি, এলাচি, তেজপাতা, খালা এলাচ বা বড় এলাচ একটা একটা, আর লইছি গাজর সিদ্ধ করিয়া, সরি সিদ্ধ করছি না, একটা হইল গিয়া আলু ভাজিয়া লইছি, আর ফ্রোজেন মটরশুঁটি, লবণ আর ভাজা জিরার গুঁড়া, আলু বখারা, কাঁচামরিচ আর কিসমিস। তো এখানে পেঁয়াজের মাঝে আমি ডালচিনি, এলাচি, তেজপাতাও এড করে লাইছি দিয়া পেঁয়াজরে লাল করিয়া। এখন আমি তুরা একটু আদা রসুনের পেস্ট দিলাইছি। তো এখন তুরা বাজিয়া এরপরে দিলাইরাম আমি গাজর, কিপ করে হাটিয়া রাখলাম ফ্রেশ গাজর। তো ফ্রেশ না তাহলে আমি ফ্রোজেন, তাহলে ফ্রোজেনও এড করে লাই। তো ফ্রেশ আছে তো ফ্রেশ কাটিয়া দিছি কিউব করিয়া, ছোট ছোট কিউব করছি। তো হালকা একটু বাজমু এগুনতরে, আর মটরশুঁটিরও আমি এড করে নিলাম, যেহেতু ফ্রোজেন তো একটু পানিটাও যাইব গি আর একটু ভাজা ভাজা হয়ে যাব। তো হালকা একটু লাড়াচাড়া করমু। আর এখানে মাঝে আমি দিলাইরাম এখন আলু বখারা, আর যে বাজা জিরার গুঁড়া রসলাম অহনাইন। তো এখন আমি দিলাইরাম চাউল আমি দইয়া ভিজাইয়া রাখছিলাম কত সময়, আর এরপরে আমি ফানি একবারে যতটুকু ফারা যায় আর কি ফালাই দিছি, একবারে পানি নিজাই লিছি, আর কোনো সময় আমি ছাকনি থাকে ছাকনির মাঝে আমি রাখি লাই, বাট আমার সময় কম আছিল তো আমি আর ছাকনিত লওয়াত গেছি না, পানি ফালাই লিছি, ফালাইয়া বালা খড়ি পানি কি সব ফালাই দিছি, ফালাইয়া আর চাউল দিলাইছি। পানি থাকলে তো বাজে দেখা যাইব পানির কারণে এগুন একটু ইয়ে হয়ে যাব, লেট লেট হয়ে যাব। তো এর লাগে আমি পানি একবারে নিজাইয়া দিছি চাউল, আর এখন আমি চাউল দিয়ে বালা খড়ি বাজি লাইমু। আর এখানে মাঝে আমি দিলাইছি এখন আমি আগে থাকি কুর্মা বানাই রাখছিলাম মিটোর কুর্মা, তো কুর্মা ওখানে আমি দিলাইছি, যেহেতু কুর্মার মাঝে সপ্তাহ দেওয়া আছে আসলে কোনটাও দেওয়া লাগে না, তারপরেও আমি হালকা একটু সপ্তাহ অ্যাড করছি, আপনারা চাইলে অ্যাড করতে পারবা, নাইলে না করলেও হইব মশলা। তো খালি পেঁয়াজ লাল করিয়া আর এর মাঝে গাজর, আপনারা যদি দিতে চান গাজর, মটরশুঁটি, আলু দিতে চাইলে দিতে পারবা, না দিতে চাইলে না দিলেও হয়, বাট দিলে আর কি সুন্দর লাগে, কালারফুল হয়। তো আমি এখন রাইস কুকারের মাঝে দিলাইরাম চাউল বালা খড়ি ভাজি লাইছি, আর আমি কেটেলের মাঝে গরম পানি ফুটাই লিলাম। তো পানি ফুটাইয়া দিলে বালা হয় তাড়াতাড়ি ওই যায়, আর সব জিনিসও আসলে রান্নার মাঝে গরম পানি ইউজ করলে মজা হয় দেখছি, আর একটা ইয় সফট থাকে। তো এখানে মাঝে আমি কাঁচামরিচ, কিসমিস আর কেতার আসলাম, তো অনেক দিলাইছি আলু, ভাজা আলু, তো ভাজা আলু এড করে লাইছি। তো এখন আমি আন্তা ছড়িয়ে কি পানি দিলাইমু, অনেকে মাফিয়া দিন, তো আপনারা যারা মাফিয়া বালা পাইন তারা মাফিয়া দিবা, চাউল যতখান দিছেন অতখানোর ডাবল কেউ দেন, কেউ মেবি থোড়া একটু কম দেন, আমি আসলে মা ফিলান পারি না, তো আমি সব সময় একটা আঁচুকর আন্তাজে দিলাই পানি। তো এখন গুড়িয়া দিলাইছি আর রাইস কুকার অন করে দিলাইছি, আর ইনার মাঝে আমি ডিম সিদ্ধ করে রাখলাম, এখন ডিমের মাঝে হলুদ আর মরিচের গুঁড়া দিয়া মাখাইয়া আর তেলের মাঝে বাজি লিলাম, বাজিয়া তুলি লাইমু, দ্যাটস ইট, আমার ডিম রেডি হয়ে যাব। আর চপ ইনার মাঝে আমি মাখাইছি হইল গিয়া সবজাত মশলা দিছি, যেটা যেটা আপনারা মাংস পোনার দেন ওটা সবটাও দিবা, আর হইল গিয়া আদা রসুনের পেস্ট আর প্লেন ইয়গট
অত সপ্তাহ দিয়ে আমি মাখাইয়া রাখি দিছিলাম আগের দিন। তো চপ রেডি আছিল যেহেতু, আর আখনির কুরমাও রেডি আছে, তো হইলাম তে আর আমার আর কিছু রান্ধার দরকার নাই, অনলাইন রানলেও আমার ওই জীব। তো একটা আসিল 1st of January নিউ ইয়ারের দিন। তো আসলে চিন্তা করলাম কি তা রান্ধতাম বা দেখতাম, মনে হইলো যে আমার তো দুইটা আইটেম আছে, তো অনলাইনও রান্ধিলাই। তো চপ আমি আসলে মেরিনেট করিয়া রাখছিলাম ওই দিনও খাওয়ার লাগি, যেদিন মেরিনেট করতাম, বাট এই দিন চিকেন আসিল, তো চিকেন আমরা বাজিয়া খাইলিছিলাম আর চপ লাগছে না। তো চপ বাঁচি যাওয়ায় গিয়া আমার আসলে খামও লাগি গেছে, আর আখনি দেখো কা কতটা জ্বর জ্বর হয়েছে, রাইস কুকারও হয়েছে করি, কেউ বুঝতে পাইবানি একটা। আর চপ অলমোস্ট ডান হয়ে গেছে, আমি আর একটু লাল করছি, একটু উফরে একটু বাজা বাজা হইলে খাইতে ভালো লাগে কেরান করে। তো আমি লই লিছি আমার প্লেটও আখনি, আর আখনির উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাইছি। আর এটা রাত্রে রেস্টুরেন্ট ফুড আইছে। তো দিনও আসলে আখনি উখনি খাইয়া এটা ফ্যাট ফুল থাকে, খাওয়া যায় না খুব একটা, তারপরেও খাইছি আর কি, খাওয়া তো লাগবে নাইলে দেখা যায় যে লম্বা রাইত, তো রাইত ভোক লাগি যায়। আর আমি খাই দিছিলাম রেস্টুরেন্ট ফুড 8টার সময়, আর এরপরে আমরা রাত্রে একটু বইয়া ডেজার্ট আইটেম কিছু খাই। তো রাত্রে আমি আবার কেতা বানাইছিলাম, সুজির হালুয়া বা সেমলিনা একটা বানাইছিলাম, তো আমরা খাইলাম। আর একটা আছিল এর পরের দিন, তো পরের দিন দেখি সকালে উঠিও আমরা স্নদের, তো ভালো স্নো দিছে, দিয়া একবারে সাদা হয়ে গেছে সাইডো সাইড। তো স্নো অবশ্য থাকছে না, গেছে গিয়া আধা দিন পরে দেখি আস্তে আস্তে মেল্ট হয়ে যার, এর পরে মেঘ দিছে, মেঘ দেওয়ার পরে দেখা যার সবু একবারে মেল্ট হয়ে গেছে, আর কিছু কিছু জায়গাত একটুক রইছে, যেটা রইছে এটা বাদে বই গেছে। তো দেখা গেছে পরের দিন আবার মেঘ দিলাইছে ভালা করি, তো গেছে কি তো মানুষের দৌড়িরাও কিন্তু এক্সারসাইজ করা, তো বাড়া আইসর মাঝেও দৌড়িরা তো এখন ফর্তা নাই, যদি এখন বই যায় আবার দৌড়িতা ফার্তা নাই বা আর্তাও ফার্তা নাই, মানুষ পড়ার ডর থাকে এই সময়, রিক্স হয়ে যায়। তো এটাই লগিয়া বাকসাইটর ভিউ লো হয়েছে, তো দেখো কতটা সুন্দর লাগে আসলে, স্নো পড়লে বালাও লাগে বাট ঠান্ডাও, আর একটু বাড়াইয়া যাইতে সমস্যা হয়, বাট গেলে কি ঠিক আছে, পড়িয়া গেছে কি তো আর কোনো সমস্যা নাই, বাট এখন যে ঠান্ডা বাড়া এমনও রোড স্লিপি হয়ে যায়, যেটা হালকা একটু ফানি থাকে একদিন আইস হয়ে যায়। তো এখন আসলে বেশি ঠান্ডা তো ডরও বাড়া বাড়াইলে, আর এখন তো আমরা স্কুল খুলি যার, তো জানি না কি তো ওই স্কুল খোলা থাকবো নি না তারা জানাইবা যে বন্ধ করছেন, তো আমরা তো দোয়া করাম স্কুল বন্ধ দিলে এইবার লাগে, কারণ বাচ্চারা স্কুলে গিয়া যদি বেমার হইন, গড়ো আরও ছোটো ভাই চেন আসেন, তারাও তো বেমার হয়ে যাবা। আর এটা এখন যে করোনার ইয়ে বাড়াইছে সেকেন্ডটা, একটা আসলে খুব বেশি তাড়াতাড়ি একজন থেকে আরও জন গেছে যার, তো ওইটা লাগিও আমরা আর কি ডরাইলাম, যেহেতু বাচ্চাইন আমরা বড় তাই নাও একটু কষ্ট সহ্য করে নিলাম, বাট বাচ্চাইনতে আসলে কিলা সহ্য করবা, তো হুঞ্চি করোনা হইলে এটা আসলে খুব কষ্ট। তো আল্লাহ সফরে সবরে মাফ করতা, হেফাজত করতা, আল্লাহর কাছেও দোয়াও করি, আপনারাও সকলে দোয়া করবা আমরা লাগি। আর মাঝে তো পার্কও আঠরা স্নোম্যান বানাইরা পিকচার তুলরা, তো আমরারও প্ল্যান আছিল পার্কও যাইতাম, ইউনেসে চাইছিলা স্নোম্যান বানাইতা, তো আর ইসরারও ফয়লা আসিল, তো আর যাওয়া হয়েছে না আনফর্চুনেটলি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, পুলিশ ওয়ার্ল্ডের লগে থাকবা, আল্লাহ হাফেজ।